হ্যালো বন্ধুরা, তো তোমরা যারা বোতলের মধ্যে ড্রয়িং করো বা বোতলের মধ্যে বোতল আর্ট করো, ঠিক আছে, তো তাদের জন্য একটা নতুন খুব ইজি প্রসেস, সেটা হচ্ছে ডটেড। তো সেই জিনিসটা করতে গেলে আমরা অনেক রকম যেগুলো কান পরিষ্কার করে সেই জিনিসগুলোকে দিয়ে আমরা করে থাকি। তো অনেক ক্ষেত্রে কি হয়, সেই তুলোগুলো না আটকে যায় রঙের মধ্যে যখন চোখায়, তখন সেই জিনিসটা আটকে যায়। তো আজকে আমি দেখাবো খুব ইজি ভাবে কিভাবে ওই ডটগুলোকে করতে হবে। তার জন্য নিতে হবে আমাদের একটা ইউজলেস পেন, যেটার মধ্যে কালিটা শেষ হয়ে গেছে। তারপর নিতে হবে, তোমরা বাড়ির মধ্যেই দেখবে অনেক ছোট ছোট গোল গোল জিনিস পাবে, তো সেই জিনিসটাকে পেনের মধ্যে অ্যাটাচ করে নেবে। তো ঠিক এইরকম করে, তো এখানে এই জিনিসটা তো শুধু শুধু অ্যাটাচ হবে না, যার জন্য আমাকে কি করতে হবে, গ্লু গানের মধ্যে জিনিসটাতে ফার্স্টে আঠা লাগিয়ে নিতে হবে। ঠিক আছে, তো আমি ফার্স্টে আঠা লাগিয়ে নিচ্ছি জিনিসটা, এইটা ভেতরটায় দেখিয়ে দিই, এই জিনিসটা এর ভেতরটাতে আমি আঠা লাগিয়ে নেব। এই যে আঠা, এইবার এর মধ্যে পেনটাকে ঢুকিয়ে দেব। জিনিসটা রেডি হয়ে গেছে। আমাদের এখানে দরকার যে জিনিসটা, সেটা হচ্ছে ওপরের এই গোলটা, এইটা হয়ে গেলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো এইবার আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে সামনে তোমরা এই জিনিসটাকে দেখতে পাচ্ছ, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই। এই যে সামনে যে গোল জিনিসটা, এই জিনিসটা দিয়ে করলে তোমরা এই ডিজাইনটাকে করতে পারবে, আমার হাতেতে এখন যেটা দেখছো। ঠিক আছে, এটা রঙের মধ্যে যে যে কালারটা তোমার দরকার সেই কালারটাকে নিলে, কালারটা নেওয়ার পরে এখানে এক টিপ দু টিপ তিনটে মানে ডপ ডপ করে করে তোমাকে কালারটা নিয়ে নিয়ে জিনিসটাকে তোমাকে পেন্টিং করতে হবে। এবার তুমি যেরকম কালারের ইচ্ছা সেরকম কালারের উপরে বেস করে তুমি এইরকম পেন্টিংগুলোকে করতে পারবে। জিনিসটা দেখতে পাচ্ছ দূর থেকে খুব সুন্দর লাগছে, আমি এটা বাড়িতে সাজিয়ে রেখেছি। আই হোপ বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখে খুব মজা পেলে বা খুব ইনফরমেশন। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে, যাতে এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখার জন্য তোমরা ভিডিও নিয়ে আজকের জন্য বাই।